বিন্দু আজকের ক্লাসে আমরা যে অঙ্কটি শিখব সেই অঙ্কটি যদি খুব সহজে সমাধান করতে চাও অবশ্যই তোমাকে পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে পূর্বের ক্লাসগুলো দেখা ব্যতীত আজকের ক্লাসের অঙ্কের তোমরা একটি লাইনও তোমরা বুঝতে পারব না তাই পূর্বের ক্লাসগুলো দেখতে এখনই এই চ্যানেলের লোগোতে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখো গাণিতিক অর্থনীতি দ্বিতীয় বর্ষ নামে একটি ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারে ক্লিক করে ক্লাসগুলো তুমি সিরিয়াল মোতাবেক দেখতে পারবে আজকের ক্লাস থেকে আমরা এই অধ্যায়ের নতুন নিয়মের অঙ্ক শিখব আর তা হলো অনমনীয় বিন্দু যাকে ইংরেজিতে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন গত ক্লাসগুলোতে আমি সর্বোচ্চ ও সর্বনিম্নকরণের অঙ্ক শিখিয়েছি আশা করি অঙ্কগুলো তোমরা হানড্রেড পারসেন্ট বুঝতে পেরেছ তাহলে আজকের ক্লাস থেকে আমরা নতুন নিয়মের অঙ্ক শিখবো আর তা হলো পয়েন্ট অফ ইনফ্লেকশন বা অনমনীয় বিন্দু পয়েন্ট অফ ইনফ্লেকশনের অঙ্কগুলো যদি খুব সহজে শিখতে চাও বা বুঝতে চাও অবশ্যই পয়েন্ট অফ ইনফ্লেকশনের অঙ্কের সূত্র বা শর্ত জানতে হবে শুরুতে আমি শর্ত লিখে দেব তারপর এক থেকে দুটি অঙ্ক সমাধান করে দেব। ওকে শুরুতে আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন সংক্ষেপে বলা হয় পিআই পিআইয়ের দুটি শর্ত আমরা লিখব এর প্রথম শর্ত তোমরা শুরুতে এটি অবশ্যই নোট করে নিবা এবং লিখে নিবা প্রথম শর্ত হল স্কোয়ার ওয়াই ভাগ ডি এক্স স্কোয়ার সমান জিরো আর দ্বিতীয় শর্ত হল ডি কিউ ভাগ ডি এক্স কিউ গ্রেটার দেন জিরো অথবা এরকম লেস দেন জিরো দুটাই হতে পারে দ্বিতীয় শর্ত ডিটার হতে পারে লেসদেনও হতে পারে দ্বিতীয় শর্তের মান যদি পজিটিভ হয় তাহলে লিখতে হবে ইহা পয়েন্ট অফ ইনফ্লেকশনের সকল শর্ত পুরো পূরণ করে তোমরা লিখে নাও ইহা পয়েন্ট অফ ইনফ্লেকশনের সকল শর্ত পূরণ করে যার আকৃত হবে অবতল থেকে উত্তল অবতল থেকে উত্তল মানে এটি মন্তব্য বা ব্যাখ্যা লিখতে হবে আর দ্বিতীয় শর্তের মান যদি মাইনাস হয় ইহা পয়েন্ট অফ ইনফ্লেকশনের সকল শর্ত পূরণ করে এর আকৃতি হবে উত্তল থেকে অবতল উত্তল থেকে অবতল আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং আমার কথাটি লিখে নিয়েছ ওকে এখন আমরা অঙ্ক শুরু করব দেখো প্রশ্ন ওয়াই সমান এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু স্কোয়ার অপেক্ষকটির অনমনীয় বিন্দু বের করো বা পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করো আর এই অঙ্কে সর্বদা মন্তব্য লিখতে হয় মন্তব্য চাইলেও লিখতে হবে না চাইলেও লিখতে হবে মন্তব্যকে ব্যাখ্যা বলা হয় বা প্রকৃতির ব্যাখ্যা বলা হয় বা বিশ্লেষণ বলা হয় বা কমেন্টস বলা হয় আশা করি মন্তব্য নামগুলো তোমরা বুঝতে পেরেছ ওকে শুরুতে আমরা সমাধান দিয়ে লিখবো দেওয়া আছে দেওয়া আছে তারপরে দেখো এখানে রাশিটি এলোমেলোভাবে দেওয়া আছে আমাদের রাশিটি সাজিয়ে নিতে হবে প্রসেসের মাধ্যমে ওকে শুরুতে এক্স মাইনাস যেমন আছে আমরা তেমনই লিখব এখানে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র ব্যবহার করব। সূত্র হলো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে এক্স মাইনাস এখানে এক্স স্কোয়ার দুই দু চার এক্স প্লাস দুইয়ের ওপর দুই চার এখন এক্স দ্বারা সবগুলোকে গুণ করবে এক্স দ্বারা এক্স স্কোয়ার তাহলে এক্স কেউ মাইনাস ফোর এক্স স্কোয়ার এক্স দ্বারা ফোর এক্স কেউ ফোর এক্স তারপরে মাইনাস অন দ্বারা মাইনাস অন দ্বারা যদি এক্স স্কোয়ারকে গুণ করে এক্স স্কোয়ার মাইনাস মাইনেসে প্লাস ফোর এক্স প্লাস মাইনাসে মাইনাস ফোর ওকে তাহলে এক্স কেউ মাইনাস ফোর এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স আর প্লাস ফোর এক্স ওকে তাহলে এইট এক্স হলো মাইনাস ফোর কিন্তু আমাদের পূর্ণাঙ্গ একটি রাশি এইটি হলো মেইন রাশি আশা করি তোমরা বুঝতে ওকে এখন আমরা লিখবো শর্ত পূরণ করব শর্ত পূরণ করার জন্য প্রথমে আমাদের লাগবে ডিওয়াই ভাগ ডিএক্সের মান দেখো এটি কিন্তু শর্তের মধ্যে পড়ে না প্রথম শর্ত ছিল ডিস্কোয়ার ওয়াই ভাগ ডিএক্স স্কোয়ার কিন্তু ডিওয়াই ভাগ ডিএক্স ব্যতীত আমরা ডিস্কোয়ার ওয়াই ভাগ ডিএক্স এক্স স্কোয়ারের মান বের করতে পারবো না তাই শুরুতে ডি ওয়াই ভাগ ডিএক্সের মান বের করে নেব অর্থাৎ এটির অন্তরীকরণ করব এটির অন্তরিকরণ তাহলে পাওয়ারের নিয়ম পাওয়ার থেকে পাওয়ার সামনে যা আছে তাই পাওয়ার থেকে এক বিয়োগ মাইনাস পাঁচ দু দশ এক্স আর এইট এক্সের অন্তরিকরণ কত এইট আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি এই রাশিটি পাশে লিখে রাখলাম কেন আমার পরবর্তীতে প্রয়োজন হবে এক্স কিউ মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোর ওকে এখন আমরা লিখব পিআই এর প্রথম শর্ত অথবা তুমি লিখতে পারো পয়েন্ট অফ ইনফ্লেকশনের প্রথম শর্ত বা অনমনীয় বিন্দুর প্রথম শর্ত প্রথম শর্ত হল ডিস্কোয়ার ওয়াই ভাগটি এক্স স্কোয়ার একে অন্তরীকরণ করবো তাহলে তিন দু ছয় এক্স আর দশ এক্সের অন্তরীকরণ দশ কার শেষ হলে সূত্রের জিরো যেহেতু এটি শর্তের মধ্যে পড়ে তাই সূত্রের জিরো এখন সিক্স এক্স যেমন আছে তেমনই এই সাইডে আছে মাইনাস টেন ওই পাশে গেলে হবে প্লাস টেন বা এক সমান টেন ভাগ সিক্স অথব এক পয়েন্ট হবে ওকে এখন আমরা করবো দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত হলো ডি কিউ ভাগ ডি এক্স ওকে দেখো এই এই অংশের আমরা অন্তরীকরণ করবো তাহলে সিক্স এক্সের অন্তরীকরণ সিক্স আর এটি তো জিরো তাহলে সিক্স গ্রেটার দেন জিরো লিখবো ইহা পিআইয়ের সকল শর্ত পূরণ করে যার আকৃতি যার আকৃতি হবে যেহেতু প্লাস মান তাই হবে অবতল থেকে উত্তল অবতল থেকে উত্তল ওকে তাহলে যদি মাইনাস মান আসতো তারপরেও শর্ত পূরণ করতো তখন আমরা লিখতাম যার আকৃতি হবে উত্তল থেকে অবতল আশা করি তোমরা বুঝতে পেরেছো আর এ অঙ্কের অ্যান্সার দুটি হবে অর্থাৎ এক্সরও অ্যান্সার হবে ওয়াই রও অ্যান্সারও হবে কেন দুটি অ্যান্সার হবে কেন এক্স ও ওয়াইয়ের অ্যান্সার হবে কেননা বল হয়েছে অনমনীয় বিন্দু যদি বিন্দুর কথা উল্লেখ থাকে সেক্ষেত্রে এখানে এক্স ও চলক ওয়াইও চলক এই জন্য দুটির মানই বের করতে হবে ওকে এই জন্য এই রাশিটি আমি রেখে দিয়েছি অতএব সমান ওয়ান পয়েন্ট সিক্স হলে ওয়াই আমরা মান বসিয়ে দেব ওয়ান পয়েন্ট সিক্স সেভেন তার উপর কিউ মাইনাস ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স সেভেন তার উপর স্কোয়ার প্লাস এইট গুন ওয়ান পয়েন্ট সিক্স সেভেন আমাদের ফোর ক্যালকুলেটার যেমন আছে তেমন চাপ জিরো আমরা লিখব অতএব পয়েন্ট অফ ইনফ্লেকশন এক মাল ওয়ান পয়েন্ট সিক্স সেভেন পয়সো মাল জিরো পয়েন্ট জিরো সেভেন আমার এই রাশিটি তুলতে একটু ভুল হয়েছে এখানে হবে মাইনাস তাই এখানেও দিতে হবে মাইনাস ওকে তোমরা এই ভুলটি সংশোধন করে নিবে তাহলে এখানে আমি ভুলে দিয়েছি প্লাস এখানে হবে কি মাইনাস তাহলে ক্যালকুলেটর ক্যালকুলেটার চাপলে আসবে জিরো পয়েন্ট জিরো সেভেন আর যদি প্লাস ফোর দিয়ে করো সেক্ষেত্রে এইট পয়েন্ট সামথিং হবে সেক্ষেত্রে রং অ্যান্সার হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাসে আমরা আর একটি অঙ্ক শিখব তোমরা দুই নং অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো তোমরা যদি প্রাইভেট বা কোচিংয়ে না গিয়ে ঘরে বসে থেকে পড়াশোনা করে গাণিতিক অর্থনীতি বিষয়ে ভালো ফলাফল করতে চাও তবে আর দেরি না করে খুব সামান্য পরিমাণ অর্থের বিনিময়ে আমাদের কাছ থেকে এই বিষয়ের ফুল পেইড কোর্সটি সংগ্রহ করো আমরা এই কোর্সটি এমনভাবে সাজিয়েছি যেখানে তোমরা প্রতিটি অধ্যায়ের প্রতিটি অঙ্ক একশো পারসেন্ট শিখতে পারবে যাবতীয় বোর্ড প্রশ্ন নিজে নিজেই সমাধান করতে পারবে সেই সাথে বোর্ড পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে তাই প্রাইভেট ও কোচিংয়ে গিয়ে অযথা অধিক অর্থ ও সময় ব্যয় না করে এখনই আমাদের কাছ থেকে ফুল পেইড কোর্সটি সংগ্রহ করো দেখো প্রশ্ন দুই কিউ সমান পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস টুর উপর স্কোয়ার এর পিআই পিআই মানে পয়েন্ট অফ ইনফ্লেকশন বা অনমনবিন্দু বের করো ও মন্তব্য করো দেখো এক নং অঙ্ক এবং দুই নং অঙ্ক কিন্তু সেম তখন চলক ছিল এক্স আর ওয়াই এখন রয়েছে পি আর কিউ এই অঙ্কটি আমি সমাধান করে দেব না অঙ্কটি হোমওয়ার্ক হিসেবে থাকবে তোমাদের নিজ থেকে সমাধান করতে হবে আমি শুধু অঙ্কের অ্যান্সারটি বলে দিচ্ছি পির অ্যান্সার আসবে অন এবং এর অ্যান্সার আসবে টু তোমরা শুরুতে অঙ্কটি নিজে নিজেই সমাধান করবে কিন্তু অঙ্কটি সমাধান করতে যদি সমস্যা হয় বা তোমাদের ভুল হয় সেক্ষেত্রে আমি যে সকল অঙ্কের হোমওয়ার্ক দিয়ে দেবো সেই অঙ্কের সমাধানগুলো পিডে পাখেরে দিয়ে দেবো যদি অ্যান অঙ্কটির অ্যান্সার হয়ে যায় সেক্ষেত্রে পিডিএফ সাথে মিলানোর কোনো প্রয়োজন নেই বাট অঙ্কটির অ্যান্সার যদি সঠিক না হয় সেক্ষেত্রে অবশ্যই পিডিএফের সাথে মিলিয়ে নেবে আজকের ক্লাসে আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন বা পিআই বা অনমনীয় বিন্দুর যে দুটি অঙ্ক শিখলাম এই দুটি অঙ্ক ভালোভাবে সমাধান করতে পারলে এই নিয়মের যে কোনো অঙ্ক সমাধান করা সম্ভব অবশ্যই তোমাদের বোর্ড পরীক্ষায় অঙ্কের নিয়ম জানা থাক নিয়ম আসবে আর নিয়ম জানা থাকলে ওই নিয়মের যে কোনো অঙ্ক সমাধান করা সম্ভব মনে রাখবে বই দেখে যদি হুবহু অঙ্ক শেখো সেক্ষেত্রে কিন্তু পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবা না আমার ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার এই ফুল পেইড কোর্সটি সম্পর্কে তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবে যেন তারাও ঘরে বসে থেকে পড়াশোনা করেই ভালো ফলাফল করতে পারবে ভালো থাকবে তোমাদের জন্য কামনা রইল আল্লাহ হাফিজ